নাই স্বামী, অনেক কষ্টে দুঃখে বাবা নেই, মা আছে অসুস্থ, মা মানুষের বাসাতে কাজ করে খাই। আচ্ছা আচ্ছা। কষ্টে দুঃখে জীবন চলে না দেখে প্রতিবেদনের সামনে এসেছি। স্বামীকে নাই কেন, বিয়ে হয়নি আপনার? বিয়ের সাথে বসি নাই, মনের মতো মানুষ হয় না দেখে মনের কথা শেয়ার করতে পারি না। বিয়ে সাথে করার ইচ্ছা হয়? ইচ্ছে তো হয়, মনে তো অনেক কিছু যাবে, জাগলেই কি পাওয়া যায়। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় আপুর সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম সুমি। সুমি আপু, কি হয়েছে আপনার জীবনে, আসলে কি বলতে চান? আমার জীবনে অনেক কষ্ট দুঃখ হয়। কিসের কষ্ট, কিসের দুঃখ? নাই স্বামী, অনেক কষ্টে দুঃখে বাবা নেই, মা আছে অসুস্থ, মা মানুষের বাসাতে কাজ করে খাই। আচ্ছা আচ্ছা। কষ্টে দুঃখে জীবন চলে না দেখে প্রতিবেদনের সামনে এসেছি। স্বামীকে নাই কেন, বিয়ে হয়নি আপনার? বিয়ের সাথে বসি নাই, মনের মতো মানুষ হয় না দেখে মনের কথা শেয়ার করতে পারি না। বিয়ে সাথে করার ইচ্ছা হয়? ইচ্ছে তো হয়, মনে তো অনেক কিছু যাবে, যাগলে কি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। কেন মানে বিয়ে হচ্ছে না কেন, আপনার কাছে কি মনে হয়? এই যে কালো মানুষ পছন্দ করে না, সবাই সব জিনিসটা বুঝে না, এটার কারণে বিয়ে হচ্ছে না, এর জন্য বিয়ের সাথে আসে না। আচ্ছা আচ্ছা। তা কেমন লাগে এখন স্বামী ছাড়া জীবন? স্বামী ছাড়া জীবন মরুভূমির মতন লাগে। মরুভূমির মতো লাগে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তা স্বামী বেশি প্রয়োজন না টাকা পয়সার বেশি প্রয়োজন? ভাই পাশে থাকতে হলে স্বামীই প্রয়োজন আগে। সেইটাই সেইটাই, স্বামী ছাড়া একটা নারীর জীবনটাই আসলে অসল। তা বিয়ে করতে চাইলে তো একটু মুখটা দেখতে চাই, আপনি মুখ ঢেকে আসছেন, তা কিভাবে দেখবেন? ঢেকে আসছে ভাই, কালো মানুষ যদি পছন্দ না করে এর জন্য মুখ ঢেকে ছবি তুলছে। এর জন্য মুখ ঢেকে? তা কালো তো কালোই, কালোর আবার মুখ ঢেকলে কি সাদা হয়ে যায় নাকি? সাদা তো হয় না, তারপরেও কতজনে চাহিদা করে না, আর যারা মনের কথা বুঝতে পারবে মনের কথা শেয়ার করে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবে। বরিশালে মেয়েরা বলে খুব ডেয়ারিং হয়, আপনি কি এরকম ডেয়ারিং নাকি? কি করবো ভাই, অনেক দুঃখে কষ্টে আছে, গরিব অসহায়, বাসাতে কাজ করে দিন ভাত চলে না। আচ্ছা আচ্ছা। নামাজ কালাম পড়েন তো? আমার কাছে দেন, আমি বলে দিচ্ছি। হ্যালো, বিয়ে শুনতে পারলেন এক অসহায় আপুর জীবনের গল্প। কেউ যদি তার কথা শুনে যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01323439399। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, সব সময়ের জন্য খোলা। যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর সবচেয়ে বড় কথা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে দোয়া করব। ঠিক আছে আপু, তার কিছু বলতে চান? আর কি বলবো ভাই, যেমন কোনো খারাপ কোনো ভাষা বলে না, পর্দা মতো কথা বলে, তাদের জন্য আমি আল্লাহর রহমতে ভালোই থাকবো। তোকে আপু ভালো থাকেন, দোয়া করে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।